এই চাবিটা এরকম চালানোর সময় আপ ডাউন করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সেলাই মেশিন সমস্যার নতুন একটি ভিডিও। ভিডিওটি আজকে হলো যে আপনার অনেক কমেন্ট পেয়েছি আমি এই চাবিটা এরকম চালানোর সময় আপ ডাউন করে। আপ ডাউন করার কেন এই বিষয়টা আজ এই ভিডিওতে দেখাবো, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন চাবিটা যাতে আপ ডাউন না করে। তার দুটি কারণ রয়েছে, কারণগুলো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে দেখে নেন, দেখিয়ে দেই এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। শুরু করা যাক। এই যে দেখেন উল্টে নিয়েছি, এভাবে করে নেবেন। নেওয়ার পর এই চাকার এদিক দিয়ে খেয়াল করেন, একটি বড় নাট রয়েছে, এই নাটটি চাবির সঙ্গে চাবি লাগানো হয়। তো এই নাটটি যদি লুজ থাকে তাহলে এই চাবিটা আপ ডাউন করবে। তো এটা আপনি চেক দিয়ে নেবেন, এই নাটটা লুজ আছে কি না। তাহলে আপনাকে কি করতে হবে, নাট লুজ টাইট দেওয়ার আগে আরেকটি কাজ রয়েছে চাবির সঙ্গে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম উল্টে নেবেন এই চাবির সাইড, এটা হলো সেলাই ছোট এবং বড় করার চাবি, এটাই যে আপ ডাউন করা সমস্যা এটার সমাধান দেখাবো। তো ওই নাটটা লুজ থাকলে টাইট দেওয়ার আগে এখানে একটা কাম রয়েছে, এই যে একটি নাট আর এই নাট, এই দুটি নাট খুলে নেবেন। এই নাট দুটি খুলে নেওয়ার পর এই যে এটাকে তুলবেন, ভিডিওটা এই যে চাবিটা এই চাটকিটা সরানোর পর এই যে একটি ছোট নাট রয়েছে, এই ছোট নাটটি দেখবেন লুজ আছে না টাইট আছে। এই যে পাশে বড় নাটটি রয়েছে, এই সাইড দিয়ে আপনার টাইট দিতে হবে। এটা টাইট দেওয়ার আগে এই ছোট নাটটি লুজ দিবেন, এদিক ছোট নাটটি লুজ দিয়ে নেবেন আগে। বড় নাটটি যদি লুজ হয়ে থাকে তাহলে এই ছোট নাটটি আগে লুজ দিবেন, তারপর বড় নাটটি টাইট দিয়ে এবং পরে এই ছোট নাটটি টাইট দিতে হবে, তাহলেই এই চাবিটা এরকম আপ ডাউন করা ঠিক হয়ে যাবে। আর যাদের মেশিনে এই চাবিটা কোনো কাজ করছে না একদমই, এই চাবি সেলাই ছোট বড় ক্ষেত্রে বড় করার ক্ষেত্রে কোনো কাজ করছে না, তারা কমেন্ট করে জানাবেন যে এই কেন কাজ করছে না, এই সমস্যার সমাধানের ভিডিওটা আমি পরবর্তীতে দিব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।